শিক্ষার্থীদের একটা বড় চাপ রয়েছে যে আমাদের একটা পরীক্ষার জন্য আমি আটকে আছি, আমি চাকরির জন্য দরখাস্ত করব, কিংবা আমি পরবর্তী একটা পর্যায়ে যাব, এরকম নানান রকমের চাপ আছে। তারপরেও খুব বড় আকারে অনেকে মিলে এক জায়গায় পরীক্ষা দিলে যে সমস্যা হতে পারে, যে কারণে আমরা এসএসসি এইচএসসি পরীক্ষার মধ্যে নিতে পারছি না। এই সংকটের সময় যে এমনিতে তো আমাদের গ্রাম শহর এর মধ্যে শিক্ষার অধিকার সবার আছে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। এই যে একটা বিরাট ফারাক তৈরি হলো, বিশেষ করে মফস্বল গ্রামের বাচ্চাদের সাথে, শহরের বাচ্চারা আমরা সকল সুবিধা দিতে পারছি, তারা একভাবে উঠে যাচ্ছে, কিন্তু এই যে বিরাট সংকট বা একটা গ্যাপ তৈরি, এটিকে নিয়ে ভবিষ্যতে যদি আমরা ধরে নিই যে 5% আসুক বা 7% আসুক, স্কুল যদি খুলে দেওয়া হয় বা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আসলে ভবিষ্যতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে? এই যে পিছিয়ে পড়া বাচ্চারা, এই যে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা, তাদেরকে কিভাবে আসলে সরকার সাপোর্ট দেবে, এটা কি কোনো ভাবনা আপনাদের মধ্যে নিশ্চয়ই তৈরি হওয়ার কথা? অবশ্যই, আমরা আমাদের কেন আমরা অ্যাসাইনমেন্ট করাচ্ছি, এবং সেখানে অ্যাসাইনমেন্ট কিন্তু একেবারে আমার গ্রামের বাচ্চারাও যেমন করছে, আমার শহরের বাচ্চারাও করছে, তাই না? এবং আমরা তার মধ্য দিয়ে অ্যাসাইনমেন্ট দিয়ে শুধুমাত্র তাদেরকে যে পড়াশোনার মধ্যে রাখা, কিংবা যারা এসএসসি এইচএসসি দেবে তাদেরকে তাদের সেই সংক্ষিপ্ত সিলেবাসের পড়াটা তারা নিজেরা করে নিচ্ছে, শুধু তাই নয়, কিন্তু আমরা এই অ্যাসাইনমেন্টগুলোর মধ্য দিয়ে আমরা নিজেরাও একটা মূল্যায়নের চেষ্টা করছি যে আমাদের কোথায় কোথায় কোন শিক্ষার্থীর কোন জায়গায় কতটা দুর্বলতা আছে, এবং আমরা পরবর্তী ক্লাসে তাদেরকে কি করে রেমেডিয়াল ক্লাসেস করাবো, কি করে তাদেরকে যারা একটু পিছিয়ে পড়েছে তাদেরকে সামনে আবার এগিয়ে নিয়ে আসবো, এর সবটুকুই কিন্তু আমাদের পরিকল্পনা আছে। আর নিশ্চয়ই এই পরিকল্পনা ছাড়া তো চলতে পারে।